হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হলো, আপনারা ইমোতে কাউকে ব্লক করছেন, সেটা ব্লক করার পরে সেই আইডিটা চলে গেছে, কিভাবে সেই আইডি ফ্রি পাবেন এবং আনব্লক করবেন। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি শিখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ইমো অ্যাপটি ওপেন করবেন। তো ইমো অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে যাকে ব্লক করতে চান তাকে সিলেক্ট করবেন। ধরুন আমি এই একে আমি ব্লক করব। তো ব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওর ওই আইডির উপর ক্লিক করলাম, তারপর উপর দিকে দেখছেন থ্রি লাইন, তারপরে আবার ওর প্রোফাইলের উপর ক্লিক করলাম, তারপরে আবার উপরে থ্রি লাইনের উপর দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা আছে। তো আমি ব্লক করে দিলাম। তো ব্লক করে দেওয়ার পরে বেগে চলে গেলে দেখেন ওই ওর আইডিটা আর এখানে নেই। তো ওই আইডিটি ফিরে পাবেন কিভাবে এবং সে আইডি আবার আনব্লক করবেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে শিখে দিব। তো আনব্লক করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন, তারপরে মোর অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন যে প্রাইভেসি নামে একটি অপশন। তো প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে ব্লকেড লিস্ট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি কাকে কাকে ব্লক করছেন দেখেন এখানে সব শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম এ মানিক হাসান, এক আমি ব্লক করেছিলাম, তো এখানে আনব্লক করব। তো আনব্লক করার জন্য এই আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে আনব্লক নামে একটি অপশন, আনব্লকে ক্লিক করবেন। তো আনব্লকে ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন আনব্লক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এটা আনব্লক হয়ে যাবে। তো তারপরে আপনি এর প্রোফাইলে ঢুকতে পারবেন। প্রোফাইলে ঢুকে এখান থেকে আপনারা একটা মেসেজ পাঠিয়ে দিবেন, এডে ক্লিক করবেন, তারপর একটা মেসেজ এখান থেকে পাঠিয়ে দিবেন। তো এইভাবে আপনারা আপনাদের ব্লক করা লিস্ট আপনি আনব্লক করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।